আজকে আমরা পৃথিবীর সব থেকে বোকা দুজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সম্পর্কেই জানবো। এই দুইজনের মধ্যে প্রথমজন হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা। এই আলাসানে ওয়াতারা একবার ইচ্ছা পোষণ করলো যে তিনি হজ পালন করতে মদিনায় আসবেন, সৌদি আরবে আসবেন। এই কথা শুনে রাষ্ট্র সিদ্ধান্ত নিল, যেহেতু আমাদের রাষ্ট্রপ্রধান হজ করতে যাচ্ছে, তাহলে আমরাই সব খরচ বহন করব। ওয়াতারা এর মানে এতে রাজি হলো না। পরবর্তীতে সৌদি আরব বলল যে হ্যাঁ, আপনি আমাদের আতিথ্যতা গ্রহণ করেন, আপনি আসেন হজ পালন করে যান। তিনি তাও গ্রহণ করলেন না। তিনি বললেন যে না, আমি যা ইনকাম করি, আমার যা আয়, তার ওই টাকা দিয়েই আমি হজ পালন করব। এবং একেবারে সর্বসাধারণের সাথে, সবার সাথে একসাথে আমি হজ পালন করব। এবং তিনি তাই করলেন। তিনি সবার সাথে, একেবারে সাধারণ মানুষের সাথে হজ পালন করতে গেলেন। এবং একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছিল ওই সময়, যে তিনি সব সাধারণ মানুষের সাথে হজ পালন করতেছে এবং ওই খানে কাবার সামনে তিনি শুয়ে আছে। এই ভিডিওটা খুবই ভাইরাল হয়েছিল ওই সময়। চিন্তা করেন কতটা বোকা সে, মানে কি, রাষ্ট্র চাইলো তাকে হজে পাঠানোর জন্য, সৌদি আরব চাইলো আতিথ্যতা দেওয়ার জন্য, তিনি কোনো কিছুই গ্রহণ করলেন না। এবং দ্বিতীয় বোকা সরকার প্রধানটি হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির বিন মোহাম্মদ। তিনি এক সময় তার হার্টে কিছু ব্লক ধরা পড়ে এবং তিনি যে সময় হাসপাতালে যায় চিকিৎসা করার জন্য, তখন চিকিৎসকরা তাকে বলে যে আপনার হার্টে এনজিওগ্রামের মাধ্যমে রিং পরাতে হবে। তিনি বললেন যে ওকে, তাহলে রিং পরাও। চিকিৎসকরা বলল না, আমাদের দেশে তো রিং পরানোর কোনো সিস্টেম নাই, আপনার বিদেশে যাইতে হবে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। মাহাতি মোহাম্মদ ওই সময় বেগ ধরলেন যে না, আমি কেন বাইরে যাব, যদি আমি না হয় আমি বাইরে যাইতে পারবো, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ তারা কিভাবে চিকিৎসা করবে? তুমি আমার দেশেই হাসপাতাল তৈরি করো, তারপর আমার চিকিৎসা হবে। চিকিৎসকরা বলল যে না, এটা আপনার জীবনের উপর রিক্স, এতদিন পর্যন্ত আপনার থাকাটা রিক্স হবে, একটা হাসপাতাল বানাইতেও প্রায় কয়েক বছর লেগে যাবে একটা সিস্টেম রান করতে। মাহাতির মোহাম্মদ বলল যে না, আমি আমার মানে কি জীবন নিয়ে রিস্ক নিতে রাজি আছি, তোমরা হাসপাতাল বানাও। এই চিকিৎসা যতদিন পর্যন্ত মালয়েশিয়া ডেভেলপ না করবে, অতদিন পর্যন্ত আমি চিকিৎসা করাবো না। এবং তিনি তাই করলেন। 2 বছর পর্যন্ত অপেক্ষা করার পর, মানে 2 বছর পর তার হার্টে রিং পরানো হলো এনজিওগ্রামের মাধ্যমে তার দেশে, এবং তিনি তারপরে সুস্থ হয়ে গেলেন। চিন্তা করেন তারা কতটা বোকা, রাষ্ট্রীয় টাকায় হজ পালন করবে অথবা চিকিৎসার জন্য। আমরা হইলে তো প্রতিদিন সর্দি কাশি লাগলেও আমরা দেশের বাইরে চলে যাই, যে উন্নত চিকিৎসার জন্য। আর তারা এই এইসব বোকা মানুষের জন্য আসলে একটা দেশ বড় হয়, একটা দেশ উন্নতির শিখরে আরোহণ করে। আসলে এরকম বোকা সরকার প্রধান সব দেশেই দরকার, ওই দেশের ডেভেলপমেন্টের জন্য। অতএব আমরা আশা করব যে এরকম বোকাই যেন হয় সব দেশের সরকার প্রধানরা। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ট্রুফ্যাক্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।